আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা গার্মেন্টসের গার্মেন্টস রিলেটেড এবং গার্মেন্টসের টিমস টাইপ অফ টিমস কত প্রকার টিমস সাধারণত গার্মেন্টসে ইউজ করা হয়ে থাকে আমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে ফেস করি তখন জানতে চাই যে গার্মেন্টসের কয়েকটা টিমসের নাম বলুন বা রিটেনে আসে ডিফারেন্ট টাইপস অফ টিমস অ্যান্ড এক্সারসারিস আমি অন্য কোনো আগের একটা ভিডিওতে এক্সেসারিসের আটটা পয়েন্ট বলে দিয়েছিলাম আর আজকে আমি টিমসের আটটা পয়েন্ট এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। যখন এমন কোয়েশ্চেন আসবে ডিফারেন্ট বিটুইন টিমস অ্যান্ড এক্সাসারিস তখন আপনারা এই আটটা আটটা পয়েন্ট যদি লিখে রাখেন তখন অ্যান্সার করতে ইজিলি অ্যান্সার করতে পারবেন এবং সহজে অল্প সময়ের ভিতরে লিখে ফেলতে পারবেন বোটে যদি আপনাদেরকে এমন কোশ্চেন করে খুব সহজে আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবেন আমি এখন এই আটটা টিউমসের নাম এখন আপনাদেরকে বলে বলবো আপনারা যদি এটা লিখে রাখেন তাহলে অনেক উপকৃত হবেন নাম্বার ওয়ান সুইন থেরে নাম্বার ওয়ান সুইং থ্রেড নাম্বার টু জিপার নাম্বার থ্রি বাটন নাম্বার ফোর লেভেল নাম্বার ফাইভ লাইনিং ফেব্রিক নাম্বার সিক্স ইন্টার লাইনিং নাম্বার সেভেন লোগো প্রিন্ট নাম্বার এইট ইলাস্টিক যে আটটা পয়েন্টের নাম আমি আপনাদেরকে এখন বলেছি এই আটটাকে টিমস বলা হয় টিমস কাকে বলে টিমস তাকে বলা হয় যা গার্মেন্টসের সঙ্গে যুক্ত থাকে এবং গার্মেন্টসের সৌন্দর্য বৃদ্ধি করে গার্মেন্টসের সঙ্গে অ্যাটাচ করা থাকে যা ইউজ করার আগে আমরা খুলে ফেলি না এবং টিউমস দিয়েই গার্মেন্টসটা ইউজ করতে হয় যেমন অ্যাক্সেসরি ইউজ করার আগে আমরা খুলে ফেলি বা টিউমস আমরা খুলে ফেলি না টিউমস গার্মেন্টসের সঙ্গেই অ্যাটাচ থাকবে এবং সহ আমাদের গার্মেন্টসটা ইউজ করতে হবে টিউম ছাড়া একটা গার্মেন্টস কমপ্লিট হয় না যেমন মনে করেন সুইং থ্রেড আপনার কাছে ফেব্রিক আছে সুইং থ্রেড দিয়ে যদি আপনি সুইং না করেন তাহলে কি আপনি এটা পড়তে পারবেন পড়তে পারবেন না এর সুইং থ্রেড কিন্তু একটা টিএমস জিপার একটা জ্যাকেট আপনি তৈরি করছেন বাট আপনি জিপার না দি জিপার দেন নাই আপনি কি এটা পড়তে পারবেন বাতাস আপনার ডাইরেক্টলি চলে যাবে বুকের ভিতরে যেয়ে লাগবে আপনি যদি জিপারটা ইউজ করেন তাহলে আর রাখবে না অনেক সময় পকেটে আমরা জিপার ইউজ করি এটা একটা টিউমস বাটন বাটন ছাড়া আপনি একটা শার্ট কীভাবে পরবেন তাহলে এগুলো আসছে সৌন্দর্য বৃদ্ধি করে টিম সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়েছেন আশা করি যারা নিউ আসেন বিস সিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আশা করি থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ